হ্যালো গাইস, আজকে এই ভিডিওতে আমি তোমার দেখাবো অষ্টম শ্রেণী অনুষ্ঠান 8.2 এর 4 নম্বর অঙ্কটা। ঠিক আছে, দেখো, চৈত্র মাসে এক দোকানে ঠিক করলে তার দোকানের সকল জিনিসের উপর 10% ছাড় দেবে। 10% ছাড় মানে 100টা জিনিসটা 90 টাকা দিয়ে কেনা যাবে। ঠিক আছে, একটি জিন্স এর দাম 1450 টাকা এবং একটি শার্টের দাম 850 টাকা। তো 10% ছাড়ের পর দুটির দাম কত হবে সেটা বলেছে। ঠিক আছে, তো দেখো কীভাবে করছি, তো একটু সহজভাবে বলতে গেলে এইভাবে লিখবা যে তোমরা দেখো যেভাবে লিখবা যে তো প্রথমে জিন্সের ক্ষেত্রে, ঠিক আছে, জিন্স এর ক্ষেত্রে, ঠিক আছে, ক্লিয়ার এটুকু, 10% ছাড়, কথার অর্থ, কথার অর্থ 100 টাকা জিনিস, 100 টাকা জিনিস জিন্স লিখতে পারো, জিন্স 100 টাকা জিন্স কেনা যাবে, কেনা যাবে সমান সমান 90 টাকা। ঠিক আছে, তো 1 টাকার জিন্স কেনা যাবে সমান সমান 90, নিচে 100 এত টাকা। ক্লিয়ার আশা করি। তো সুতরাং 1450 টাকার জিন্স কেনা যাবে সমান সমান 100 ভাগে 90 × 1450 টাকা, এত টাকা। ঠিক আছে, একটা শূন্য করা যাবে, আর থাকে 9 × 145, এত টাকা। তো গুণ করো, 5 9 45 এর 5, হাতে 4 4 9 36, 36 4 40, হাতে 4 9 9 9 4 13, এত টাকা। ঠিক আছে, তো লিখবা যে সুতরাং 10% ছাড়ের পর ক্রেতা জিনিসটাকে কিনতে পারবে 1305 টাকা দিয়ে। ঠিক আছে, এতটুকু। এবার শার্টের ক্ষেত্রে, ঠিক আছে, লিখবো যে শার্টের ক্ষেত্রে 10% ছাড়, কথার অর্থ 100 টাকার শার্ট কেনা যাবে সমান সমান 90 টাকায়, 1 টাকার শার্ট কেনা যাবে সমান সমান 90 বাই 100 টাকায়। সুতরাং ষাটের দাম 850 টাকার ষাট কেনা যাবে সমান সমান 100 ভাগের 90 × 850, শূন্য কাটা যাবে 9 × 85 সমান সমান 5 9 45 এর 5, হাতে 4 8 72 76, এত টাকা। ঠিক আছে, সেম উত্তরটা তোমরা আগের মতো লিখবা যে 10%, সুতরাং 10% চারের পর ক্রেতা শার্টটি কিনতে পারবে সমান সমান এত টাকা দিয়ে। ঠিক আছে, আনসার এটুকু।